আনিশা ভিলেজ কুকিনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি দারুণ মজার বিকেলকার স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফিশ ফিঙ্গার রেসিপি, আর এই রেসিপিটা বানানো খুবই সোজা, দেখলে পরে যে কেউ বানাতে পারবেন। তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখতে হবে, তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি সমস্ত কিছু উপকরণ নিয়ে বসে পড়েছি, আর এখানে নিয়েছি আমি কাতলা মাছ, আর পেটের অংশটাই নিয়েছি। নুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবারে ধুয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখানে আমি হাফ কিলো মতো মাছ নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি যে এখানে জলটা দিয়েছি পরিমাণ মতোই দিয়েছি, এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে আমি মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। ভাবি আমার খিদে পেয়েছে, আমি খাচ্ছি একটা রুটি, খাও। স্কুলে গেছিলি রে? হ্যাঁ। পরীক্ষা হলো? হ্যাঁ। কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। বলতে ফাটাফাটি হয়েছে? না, এমনি বলছি ভালো হয়েছে। ভাবি বল, দাও বলতে পারিস না? টমাটো সস দিয়ে রুটি খাবে, খেতে দারুণ না? বন্ধুরা 7 মিনিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে আমি মাছগুলো থালার মধ্যে তুলে নেব। এবার আমি খানিকক্ষণ ধরে মাছগুলো একটু ঠান্ডা করে নেব। মাছ ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মাছের চামড়াগুলো তুলে নেব আর কাঁটাগুলো বেছে নেব। বড় মাছ তো বড় কাটা হবে না। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন, তাছাড়া লেটা মাছও নিতে পারেন। অনেক সময় বাচ্চারা মাছ খাবে না বলে বায়না করে, আর এইভাবে করে যদি আপনারা ফিশ ফিঙ্গার বানিয়ে দেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। তোমার থেকে মূলত ভালো বাঁচতে পারছে কাঁটাগুলো। আমি চামড়াগুলো কি ব্যাপার ছাড়াচ্ছি না, ও দুই হাতে ছাড়াচ্ছে, দেখো। এইভাবে করে আমি সব মাছের কাঁটাগুলো বেছে নেব। মাছ থেকে আমি খুব ভালো করে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, আর ফিশ ফিঙ্গার বানাতে হলে খুব ভালো করে মাছগুলো বেছে নিতে হবে, কাঁটা থাকলে হবে না। মাছের কাঁটা, চামড়া আর তেলগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। কাঁটা ছাড়ানোর পর এতগুলো মাছ হয়েছে, উনুনের উপর আমি কড়াই বসিয়ে দিলাম। এবারে কড়াইতে দিব তেল, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন আমি সব কিছু নেড়ে নেব, আর বেশ খানিকক্ষণ ধরে একটু নেড়ে নেব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ আদা রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিব লবণ, আর লবণটা একটু অল্প করে দেব, কেননা আমি যখন মাছ সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব ভাজা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো।
সেই সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু ভালো করে নেড়ে নেব। কিছু মশলা আমি ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দিব মাছ। এবারে সবকিছু ভালো করে কষে নেব। সেন বেরিয়েছে না? খুব সুন্দর সেন বেরিয়েছে। আমার মনে হচ্ছে যে লবণটা একটু কম হয়ে গেছে, আমি আবারও একটু লবণ দিয়ে দেব। পুরটা আমার তৈরি হয়ে গেছে, পুরটা আমি শুকনো শুকনো করে তৈরি করে নিয়েছি দেখুন। এবারে আমি মাছের পুরটা নামিয়ে নেব। এবারে আমি পুরটা থালার মধ্যে ঢেলে নেব। এবারে আমি মাছের পুরটা ঠান্ডা করে নেব একটু। আর এখানে নিয়েছি আমি 4 পিস পাউরুটি। পাউরুটি আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে আমি পাউরুটিটা চিড়ে চিড়ে দিয়ে দেব। বন্ধুরা, আমার ভাবি এখানে 2টা ডিম নিয়েছে, আর আমি 2টা ডিমে ফাটিয়ে নিব। পাউরুটির পিসগুলো আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। আর এই পাউরুটিগুলো দিলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভেঙে যাবে না। আমি এখানে 4টা পাউরুটির পিস নিয়েছিলাম, 4টা দিয়েছি। পুরের সঙ্গে পাউরুটিগুলো খুব ভালো করে মেখে নেব। পাউরুটি আমি মাছের পুরের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখান থেকে একটু পুর নিয়ে নেব। প্রথমে আমি এইভাবে করে একটু চেপে চেপে নেব, তারপরে দুই হাতে তালু দিয়ে একটু লম্বাটে করে নেব। এইভাবে করে আমি এইভাবে লম্বাটে করে ফিশ ফিঙ্গারে শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি কট করে নেব। প্রথমে আমি ডিমের গলার মধ্যে ফিশ ফিঙ্গারটা দিয়ে দেব। এখন আমি মিক্স গ্রামের মধ্যে কট করে নেব। আবারও আমি ডিমের গলার মধ্যে চুবিয়ে নেব। আমি দুইবার করে কট করে নিচ্ছি, তাহলে উপরটা মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে করে আমি সবগুলাই ফিশ ফিঙ্গার বানিয়ে নেব। আবারও আমি সেমভাবে ডিমের গলার মধ্যে চুবিয়ে নেব। আবারও আমি সেমভাবে কট করে নেব। সবগুলো ফিশ ফিঙ্গার আমি বানিয়ে নিয়েছি, আর অনেকগুলো হয়েছে দেখুন। আর এই পর্যায়ে আপনারা চাইলে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন, আর যখন আপনাদের খেতে মন চাইবে ওখান থেকে একটু বের করে ভেজে খাবেন। এটা কিন্তু এরকমই থেকে যাবে, নষ্ট হবে না। ফিশ ফিঙ্গার ভাজার জন্য কড়াতে দিচ্ছি সাদা তেল। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে রেস্টুরেন্ট থেকে ফিশ ফিঙ্গার চড়া দাম দিয়ে কিনে খেয়েছেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে এত সহজে বাড়িতেই ফিশ ফিঙ্গার বানানো যায়। আমি যেভাবে আজকে ফিশ ফিঙ্গার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ফিশ ফিঙ্গার ভাজতে গেলে তেল বেশি গরম করা যাবে না, মিডিয়াম আঁচে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ভাজতে হবে। আমি মিডিয়াম আঁচে তেলগুলো গরম করে নিয়েছি। সময় ধরে ফিশ ফিঙ্গারগুলো ভাজতে হবে। আমি প্রায় 4-5 মিনিট ধরে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। ফিশ ফিঙ্গারগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে সময় ধরে ভেজে নিয়েছি, তেলটা ছেঁকে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও ফেটে যায়নি, ভেঙে যায়নি। আপনারা যখন ফিশ ফিঙ্গারগুলো ভাজবেন তো ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ফেটে যাবে। ফিশ ফিঙ্গারগুলো আমার ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে তুলে নেব। আর দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, একটাও ভেঙে যায়নি, ফেটে যায়নি। দেখুন সবগুলাই ফিশ ফিঙ্গার আমাদের ভাজা হয়ে গেছে। এবারে খাবার বালা, তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই, তারপরে খাবো।
বন্ধুরা, আমি আর লতা খেতে বসে পড়েছি, আর প্লেটের মধ্যে নিয়ে নেব টমেটো সস। ভাবি সেই হবে না খেতে? তো বিল লবণ আনতে ভুলেই গেছি, এমনিতেই খাবো। বিল লবণ হলে আরো বেশি ভালো লাগতো খেতে, তাই না বল? না না না, শুরু কর। দারুণ হয়েছে ভাবি, ফিশ ফিঙ্গারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। এর আগে আমি খাইনি, নামও শুনিনি। এর আগে খাসনি? দারুণ লাগছে না খেতে? সত্যি বন্ধুরা, অসাধারণ লাগছে খেতে। অনেক সময় বাচ্চারা তো খেতেই চায় না মাছ, আর এইভাবে করে যদি আপনারা ফিশ ফিঙ্গার বানিয়ে দেন, বাচ্চারা ভীষণ ভীষণ মজা করে খাবে। শুধু বাচ্চারা না, বড়রাও খাবে। কেন মানে জিভে জল চলে এসছে। দেখি দেখি খাচ্ছ তো, জল চলে আসবে না? খাবে, খাও না, খাও 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 না। ভাবি বল, আমাকে আরো দুইটা দাও। নে তুলে নে। বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল ঘন্টিটা আছে সেটা ক্লিক করে রাখুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।